সম্প্রতি গ্রামীণ ব্যাংকে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যারা আবেদন করছেন অথবা করবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এ পদে কিভাবে নিয়োগ দেওয়া হয়, পরীক্ষা পদ্ধতি কেমন, প্রমোশন কিভাবে হয় এবং এর বেতন ভাতাদি কিরকম হতে পারে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গ্রামীণ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও কিছু কথা। সম্প্রতি গ্রামীণ ব্যাংক কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রার্থীদের বিভিন্ন গ্রুপে তুমুল আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন জন না জেনে নানা ধরনের মন্তব্য করেছেন, তাই পরিপ্রেক্ষিতে আজ কিছু লেখার প্রচেষ্টা। গ্রামীণ ব্যাংক একটি অতফসিলি ব্যাংক, এর কার্যক্রম অন্যান্য ব্যাংকের চেয়ে অনেকটাই আলাদা ও ভিন্ন। এটি সম্পূর্ণ নিজস্ব স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। নিয়োগ প্রক্রিয়া। গ্রামীণ ব্যাংকে সাধারণত দুইটা পদে সরাসরি নিয়োগ প্রদান করা হয়। এক, প্রশিক্ষণার্থী, কেন্দ্র ব্যবস্থাপক, যোগ্যতা ন্যূনতম HSC বা সমমান, যারা ফিল্ড পর্যায়ে কালেকশনের সাথে জড়িত। দুই, প্রশিক্ষণার্থী অফিসার, যোগ্যতা ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর। আমি আলোচনা করব এই পদের কাজ, সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে। প্রশিক্ষণার্থী অফিসার পদটি গ্রামীণ ব্যাংকে এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পদ। এখানে সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস আবেদনধারী নিয়োগ পেয়ে থাকে। তবে এবার আবেদনের যোগ্যতা শুধু অনার্স পর্যন্ত শিথিল করলেও বেশ কিছু সাবজেক্ট মেনশন করে দেওয়া হয়েছে। সুতরাং সার্কুলারে মেনশন করা বিষয় হতে শুধু অনার্স পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি। এবারে নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আসবে, এটা খুব ভালোভাবেই অনুমান করা যায়, কারণ অনলাইনে লাখ লাখ আবেদন জমা পড়বে। আগে গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কেবল হেড অফিসে ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হতো, এবার ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পদ্ধতি, আগে একদিনে MCQ লিখিত মৌখিক পরীক্ষা নিত, যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হতো তাদেরকেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হতো। সিলেকশন ও জয়েনিং, যারা পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে সেখান থেকে কর্তৃপক্ষ একটা তালিকা তৈরি করবে এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে যোগদান হবে। অবশ্যই অবশ্যই প্যানেল লিস্ট হবে এবং সেই লিস্ট থেকে কর্তৃপক্ষ যে কোনো সময় জয়েনিংয়ের জন্য আপনার সাথে যোগাযোগ করবে, প্লাস যোগদানপত্র পাঠাবে। দায়িত্ব ও সুযোগ সুবিধা। যোগদানের পর দীর্ঘ এক বছর আপনাকে একটা প্রশিক্ষণ পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে। এই সময়টাতে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা এই সময়টা ভালোভাবে পার করতে পারবে তারাই আগামী দিনের গ্রামীণ ব্যাংকের MD। প্রশিক্ষণ পিরিয়ড নিয়ে আরেকটু বিস্তারিত বলি। হেড অফিসে যোগদানের পর কয়েকদিন ওখানে প্রশিক্ষণ ক্লাস চলবে, যেখানে থাকা খাওয়া ফ্রি। তারপর প্রশিক্ষণের জন্য একটা শাখায় সাময়িক পোস্টিং দেবে, যার মেয়াদ হবে 1 থেকে 1.5 মাস। তারপর হেড অফিসে ফিরে প্রশিক্ষণের অংশ হিসেবে আবারও কয়েকদিন ক্লাস পরীক্ষায় অংশ নিতে হবে। ফাইনালি আপনাকে একটা জোনাল অফিসে পোস্টিং দেবে। জোনাল অফিস আপনাকে একটা শাখায় স্থায়ী পোস্টিং দেবে। পোস্টিংপ্রাপ্ত শাখায় যোগদান করার পর আপনি ওই শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন, তাই নতুন পদবি ধারণ করবে, প্রশিক্ষণার্থী অফিসার প্লাস শাখা ব্যবস্থাপক। এরপরই যোগদানের তারিখ থেকে এক বছর পূর্ণ হওয়ার পরে জোনাল অফিসে একটা চূড়ান্ত পরীক্ষা নেবে। এটা নামে যত চূড়ান্ত, কাজে তত চূড়ান্ত না। এই পরীক্ষা নিয়ে ভয় বা টেনশনের কিছু নেই, আপনি এক বছর যা করেছেন ওই সংক্রান্ত পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কোনো রেকর্ড নেই, যদি আপনি নিজে উত্তীর্ণ না হতে চান। সুযোগ সুবিধা। এক বছর প্রশিক্ষণ পিরিয়ডে আপনাকে 1 বছর 5 মাস 11,000 প্লাস 1300, পরবর্তী 7 মাস 12,000 প্লাস 1300 মোবাইল ভাতা দেবে। এছাড়া আপনি একজন শাখা ব্যবস্থাপক, যা অন্য ব্যাংকে আপনাকে 10 থেকে 15 বছর চাকরি করার পর হওয়া যায়। এরপর যোগদানের পর থেকে 1 বছর পূর্ণ হওয়ার পর সিনিয়র অফিসার পদে সরাসরি পদায়িত হবেন এবং জাতীয় বেতন স্কেল 9ম গ্রেডে সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এরপর পদোন্নতির মাধ্যমে একদিন গ্রামীণ ব্যাংকের MD হওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের আপডেট। আশা করি গ্রামীণ ব্যাংকের নিয়োগ সম্পর্কে আর কোনো জানার নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।